দেরিতে হলেও হুঁশ ফিরেছে রাজ্যের, করোনা পরিস্থিতি মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। কলকাতা বিমানবন্দরে জারি করা হলো নয়া নির্দেশিকা। চার রাজ্য থেকে আসতে গেলে লাগবে করোনা পরীক্ষার রিপোর্ট, এবং সেই রিপোর্টে 72 ঘন্টার আগে হতে হবে। এই চার রাজ্যের তালিকায় রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল এবং অন্ধ্রপ্রদেশ। অর্থাৎ এই চার রাজ্য করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। ভোটমুখী রাজ্যে করোনাবিধির তোয়াক্কা না করেই মিটিং মিছিল জনসভা করে চলেছে রাজনৈতিক দলগুলি। বাম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস সব রাজনৈতিক দলই কোভিড বিধি তুড়িয়ে উড়িয়ে প্রচার করছেন। মুখে মাস্ক নেই অধিকাংশ মানুষেরই, জনসভাগুলিতে মাস্ক ছাড়াই সামিল হচ্ছেন কর্মী সমর্থকরা। মিটিং মিছিলেও সেই একই ছবি ধরা পড়েছে। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ কুমার বর্মা, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ, সে কথা মাথায় রেখেই অবশেষে হস্তক্ষেপ করেছে কলকাতা হাইকোর্ট। 2টি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে গতকালই নির্দেশিকা জারি করা হয়েছে। সব জেলাশাসক ও পুলিশ সুপারদের করোনা বিধি নিয়ে তৎপর হতে বলা হয়েছে। মাস্ক ছাড়া জমায়েত, মিটিং, মিছিল হবে, পুলিশকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সচেতনতা প্রচারও তৎপর হয়েছেন, মাইকিং, লিফলেট বিলি করার নির্দেশ জারি করা হয়েছে। রাজনৈতিক দলগুলি অবশেষে তৎপর হয়েছে, করোনা বিধি নিয়ে তারা নির্দেশিকা জারি করতে শুরু করেছে। মাস্ক ছাড়া মিটিং মিছিলে হাঁটা যাবে না বলে নির্দেশিকা জারি করেছেন তারা। বন্ধুরা, তাহলে আপনারা জানতেই পারলেন যে চারটে রাজ্যের কথা জানানো হলে সেই চারটে রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসতে গেলে সেখানে করোনার পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে এবং করোনা নেগেটিভ দেখাতে হবে, তবেই এই রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে। কলকাতা বিমানবন্দরের তরফ থেকে এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে, যেটা রাজ্য সরকার জানিয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন সব নিউজের আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে পারেন।